নমস্কার, মই ডলি। অখিল গগৈৰ প্ৰশ্নৰ উত্তৰ দিয়া ধৃষ্টতা নাই কিয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ভাত খাই থাকোঁতে মাজে মাজে কালৈ মনত পৰি দুখ লাগে বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ। সোনিয়া গান্ধী যদি কংগ্ৰেছৰ মাতা, বিজেপিৰ মাতা কোন? আজিৰ পৰা আৰম্ভ হৈছে অসম বিধানসভাৰ বাজেট অধিৱেশন, হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ এয়া দ্বিতীয়খন বাজেট অধিৱেশন। ৰাজ্যপালৰ ভাষণেৰে আৰম্ভ হোৱা অধিৱেশনৰ প্ৰথম দিনটোতেই সদনৰ ভিতৰে বাহিৰে উত্তপ্ত হৈ পৰে বিধানসভাৰ চৌহদ। দ্য ক্ৰছকাৰেণ্ট বুলেটিনৰ আৰম্ভণিতেই চাই লওঁ আহক বিধানসভাৰ বাজেট অধিৱেশনৰ প্ৰথমটো দিনত কি কি হ'ল। বিধানসভাৰ মজিয়াত আজি দেখা গ'ল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু বিধায়ক অখিল গগৈৰ যুক্তিতৰ্ক। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ভাষণ দি থকাৰ মাজতে মুখ্যমন্ত্ৰীলৈ অখিল গগৈৰ 1,00,000 নিবনুৱাক নিযুক্তিৰ প্ৰসংগত প্ৰশ্ন। চাওক সেই প্ৰশ্ন আৰু মুখ্যমন্ত্ৰীৰ উত্তৰ। নিমন্ত্ৰণ কৰিম, আপুনি আহিব যেনেন আমি এপইণ্টমেণ্ট এটা দিম, আপুনি আহিব, আপোনাৰ কাৰণে চকী এটা ৰিজাৰ্ভ কৰি থৈ দিম, আপুনি বহিব। নিমন্ত্ৰণ কৰিম, আপুনি আহিব যেনেন আমি এপইণ্টমেণ্ট এটা দিম, আপুনি আহিব, আপোনাৰ কাৰণে চকী এটা ৰিজাৰ্ভ কৰি থৈ দিম, আপুনি বহিব। ইফালে অখিল গগৈক আজি বহিষ্কাৰ কৰা হ'ল বিধানসভাৰ মজিয়াৰ পৰা। বিধানসভাত ৰাজ্যপালে ভাষণ প্ৰদান কৰি থকাৰ সময়তে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে বিধায়ক অখিল গগৈয়ে। অখিল গগৈয়ে আনিলে ৰাজ্যপালৰ ভাষণত মিথ্যাচাৰৰ প্ৰসংগ, মিথ্যাচাৰ আৰু প্ৰশংসাৰে চৰকাৰৰ গুণ গৰিমা বখানি থকাৰ প্ৰসংগ, আৰু তাক সহ্য কৰি থাকিব নোৱাৰি অখিল গগৈয়ে সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ। ফলস্বৰূপে অখিল গগৈ বিধানসভাৰ পৰা হ'ব লগা হ'ল বহিষ্কৃত। শুনক অখিল গগৈয়ে কি অভিযোগ আনিছিল। কথাটো চাওক যে অসম বিধানসভাখনত সত্য তথ্য প্ৰকাশ কৰিব লাগে। অসম বিধানসভাখনত মিথ্যাচাৰ আৰু চৰকাৰৰ কেৱল প্ৰশংসা শুনি থকাটো আমাৰ কাম নহয়। চৰকাৰে কৈছে যে 1,00,000 নিবনুৱাৰ নিযুক্তি তেওঁলোকৰ প্ৰতিশ্ৰুতি, তাত কৈছে, কিন্তু তাত কৈছে যে 27,000 মানুহৰ নিযুক্তিৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু 37,000 মানুহৰ নিযুক্তিৰ কাৰণে তেওঁলোকে বিং ডান কৰি দিয়াই হৈছে বুলি কৈছে। হা, তো এই কামটো কৰি থকা হৈছে বুলি কৈছে। আপোনালোকে সকলোৱে জানে যে এতিয়ালৈকে 13,351টা পদৰ্শ এতিয়ালৈকে বিজ্ঞাপন হৈছিলে দুইখন চৰকাৰৰ দিনত, সৰ্বানন্দ সোণোৱাল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ দিনত। এই দুইখন চৰকাৰৰ দিনত যেতিয়া 13,351টা পদৰ বিজ্ঞাপন হৈছে, তাৰপাছত চৰকাৰে কৈ আছে যে আমি ইমান পদত বিজ্ঞাপন দিছোঁ, এইবিলাক মিছা কথা কৈ আছে। বিধানসভাৰ অধ্যক্ষই অখিল গগৈক বহিষ্কৃত কৰাৰ পাছত অখিল গগৈৰ সপক্ষত থিয় দিছে কংগ্ৰেছ সভাপতি ভূপেন বৰাই। ভূপেন বৰাই কয় যে অখিল গগৈয়ে চৰকাৰক লাজত পেলাইছে, অখিল গগৈৰ কথাত চৰকাৰে লাজ পায় আৰু অখিল গগৈক ডিঙিত সোপা দিব বিচাৰিছে বুলিও মন্তব্য কৰে ভূপেন বৰাই। শুনক ভূপেন বৰাৰ সেই মন্তব্য। চৰকাৰখনৰ বিৰুদ্ধে কোনো মাতিব নোৱাৰিব। অখিল গগৈ ডাঙৰীয়াক চৰকাৰে জেলতো ভৰাই থৈছিল। মূল কথাটো কি আছিল, জেলত ভৰাই থোৱা মানুহক ৰাইজে কিয় জিকাল? ৰাইজে ভাল পায় অখিল গগৈ, অখিল গগৈ ৰাইজৰ কথা কয়, চৰকাৰে লাজ পায়, ৰাইজৰ কণ্ঠ হ'ব বিচাৰিছে অখিল গগৈ, চৰকাৰে ডিঙিত সোপা দিব বিচাৰিছে। এই সোপা কিমান দিন চলিব, ৰাইজ ওলাই আহিব পাছত। চৰকাৰখনৰ বিৰুদ্ধে কোনো মাতিব নোৱাৰিব। অখিল গগৈ ডাঙৰীয়াক চৰকাৰে জেলতো ভৰাই থৈছিল। মূল কথাটো কি আছিল, জেলত ভৰাই থোৱা মানুহক ৰাইজে কিয় জিকাল? ৰাইজে ভাল পায় অখিল গগৈ, অখিল গগৈ ৰাইজৰ কথা কয়, চৰকাৰে লাজ পায়, ৰাইজৰ কণ্ঠ হ'ব বিচাৰিছে অখিল গগৈ, চৰকাৰে ডিঙিত সোপা দিব বিচাৰিছে। এই সোপা কিমান দিন চলিব, ৰাইজ ওলাই আহিব পাছত। ইফালে ভাত খাই থাকোঁতে মাজে মাজে কংগ্ৰেছ দললৈ মনত পৰি দুখ লাগে বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ। 170 বছৰীয়া কংগ্ৰেছ দলৰ আজিৰ অৱস্থা দেখি দুখ লাগে বিধায়কজনৰ। কংগ্ৰেছ দলক পৰামৰ্শ প্ৰদানেৰে বিধায়ক প্ৰশান্ত ফুকনে কয় যে আজিৰ ডেটত 35 ডিগ্ৰী চেণ্টিগ্ৰেডত এডোখৰ বৰফ থৈ দিলে যেনেকৈ গলিবলৈ আৰম্ভ কৰিছে, আজি কংগ্ৰেছৰ অৱস্থা সেইটো। দুখ কৰি লাভ নাই, বিশ্লেষণ কৰক, তেওঁলোকে চিন্তাধাৰা নতুন চিন্তাধাৰাৰে আগবাঢ়ি আহক, নহ'লে 170 বছৰীয়া দল এটা শেষ হৈ গ'লে মাজে মাজে ভাত খাই থাকোঁতে মোৰো মনত দুখ লাগে যে 170 বছৰীয়া দল এটা আজি নিঃশেষ হৈ যাব লৈছে। আজি বিৰোধী নাই, কথা কোৱা মানুহ এটা নাই, আমাৰো ভাল লগা নাই। আজি ইণ্ডিয়াই কেনিয়াৰ লগত ফুটবল খেলি থকাৰ নিচিনা হৈছে। ইফালে কংগ্ৰেছ দলক যেন কটাক্ষ কৰিবলৈ এৰা নাই বিজেপিৰ কোনো এজন বিধায়কে। সোনিয়া গান্ধী যদি কংগ্ৰেছৰ মাতা, তেনেহ'লে বিজেপিৰ মাতা হ'ল মা কামাখ্যা।
কংগ্রেস দলক এই বলে কটাক্ষ করে কমলপুর সমষ্টির বিজেপি দলের বিধায়ক দিগন্ত কলিতায়। শুনক সেই মন্তব্য। মাতা হল গান্ধী, আমার মা হল কামাখ্যা, মা হল সোনিয়া গান্ধী। এটা রাইজে সিদ্ধান্ত লব, হারি থাকলেও গান্ধী ফ্যামিলিক নেড়ে, অকল গান্ধী ফ্যামিলির বাইরে কাকো চিন না পায়। যত 23 জন সিনিয়র আজি সর্বভারতীয় লিডারে লিখি দিয়ার পিছতো আলটিমেটলি গান্ধী ফ্যামিলির মু এড়িব পৰা নাই। মই ভাবো এই গান্ধী ফ্যামিলিয়ে কংগ্রেসক একেবারে বিধ্বংস করে পেলালে। আজি বিধানসভার পর অখিল গগৈ নিলম্বিত হবলগা ঘটনায় বিশেষ চর্চা লাভ করেছে। কিন্তু বিধানসভার পর আজি অখিল গগৈ নিলম্বিত হবলগা আছিল নে? চাওক এই সন্দর্ভত কি লিখিছে জ্যেষ্ঠ সাংবাদিক ললিত গগৈয়ে। রাজ্যপালের ভাষণের সময় উপস্থিত আছিলো। বিধায়ক অখিল গগৈক 3 জনকৈ মার্শাল লগাই অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে সদনের পর উলিয়াই পঠাবলগা হওয়াকৈ কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়া নাছিল। পূর্বতে তাতকৈ বহু হৈহাল্লার মাজতো রাজ্যপালে দীঘলীয়া সময় ভাষণ পড়ার নজির আছে। 1,00,000 নিযুক্তি দিম বলে ঘোষণা করে অহা সরকারখনে নিযুক্তি আয়োগের অধীনত তৃতীয় চতুর্থ বর্গর পদত 27,000 নিযুক্তির প্রক্রিয়া শীঘ্রে আরম্ভ করব বলে রাজ্যপালে উল্লেখ করাত বিধায়কজনে সরকারের প্রতিশ্রুতির কথা উনুকিয়ায় দি 1,00,000 নিযুক্তি কি হল বলে প্রশ্নের অবতারণা করলে আর লগতে সেই দাবিযুক্ত এখন প্লেকার্ড দাঙি ধরলে। সেইটোৱে যেন বিধায়কজনের অপরাধ। লগেলগে অধ্যক্ষ তেওঁক বহিষ্কার করে বাহিরলৈ উলিয়াই পঠিয়াবলৈ মার্শালক নির্দেশ দিলে। সদনের পর ওলাই যাওয়ার সময় বিধায়কজনে চিঁড়ি উঠিল জয় আয়োগ, ভুয়া প্রতিশ্রুতি বাদ দিয়ক। এইবার অধ্যক্ষর আসনত থাকা দৈমারীর মন্তব্য চাওক। বাহিরত গৈ ধর্ণা দি থাকি ইয়াত নহয়, দলীয় রাজনীতির ঊর্ধ্বত থাকি সকলে সম আচরণ করবলগা অধ্যক্ষগাকীর এনে বিদ্রুপ অশোভনীয় আর বিদ্বেষজনিত যেন লাগিল। রাজ্যপালের ভাষণত যদি সরকারের বিষদৃক তথ্য আছে তাক আঙুলিয়াই দিয়াত আপত্তি থাকিব নোৱাৰে। পূর্বতে রাজ্যপালের ভাষণক লৈ ইয়াতকৈ বেশি হৈচৈ হৈছিল। বিরোধী পক্ষের বিধায়কসকলে অধ্যক্ষর আসনের সম্মুখত গৈও প্রতিবাদ সাব্যস্ত করেছিল। কিন্তু আজি এজন মাত্র বিধায়কে নম্রভাবে দুখারমান কথা কোতেই বহিষ্কারের নির্দেশ দিয়ার আড়ত অধ্যক্ষগাকীর অসহিষ্ণুতা ফুটি উঠিল। কিন্তু আজি শাসকীয় বিধায়কবর্গর আচরণক প্রশংসা করবই লাগিব। রাজ্যপালের ভাষণকালত বিধায়ক গগৈর এনে হস্তক্ষেপ সত্ত্বেও কোনো ধরনের প্রতিবাদ বা তর্ক বিতর্ক করার বিরত আছিল। দ্য ক্রসকারেন্ট বুলেটিনত আগবাইছো যুদ্ধের খবর। রাশিয়া ইউক্রেইনের যুদ্ধর আজি 19 নম্বর দিন। যুদ্ধের 19 নম্বর দিনত ইউক্রেইন সরকারে ঘোষণা করেছে একটা বিস্ফোরক খবর। নিউইয়র্ক টাইমসর বাতরি অনুসরি রাশিয়ান সেনার আক্রমণত মেরিপলত 2,187 সাধারণ নাগরিক নিহত হয়েছে। উল্লেখনীয় যে যুদ্ধর সমান্তরালভাবে রাশিয়া আর ইউক্রেইনের মাজত আজি অনুষ্ঠিত হয়েছে চতুর্থলানি বৈঠক। আনহাতে যুদ্ধর পরিপ্রেক্ষিতত রাশিয়া ব্যাপক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হওয়া বলেও দাবি করেছে এক প্রতিবেদনে। রাশিয়ার মুদ্রা রুবলর মূল্য তীব্রগতিত নিম্নগামী হয়েছে। এটিএমর সম্মুখত জনতার ভিড় পরিলক্ষিত হয়েছে আর ব্যাঙ্ক সমূহত জনতাক দিবলৈ ধনের অভাব হয়েছে। মূল্যবৃদ্ধিয়ে হেঁচুকি ধরেছে রাশিয়াবাসীক। সেন্টার ফর ইকনমিক রিকভারির শেহতীয়া এক সমীক্ষাত প্রকাশ পাইছিল যে যুদ্ধর প্রথম 4 দিনত রাশিয়ার আনুমানিক $7 বিলিয়ন ধন ব্যয় হয়, যেটো ভারতীয় মূল্যত 50,000 কোটিতকৈও অধিক। এয়া মাথো প্রথম 4 দিনত হওয়া এক আনুমানিক ধনের পরিমাণ। একই সমীক্ষায় অনুমান করেছে যে যুদ্ধ অব্যাহত হয়ে থাকার লগেলগে রাশিয়ার প্রায় $20 বিলিয়ন প্রতিদিনত ব্যয় করবলগিয়া হয়েছে। তারপরে 33খন দেশে রাশিয়ার বিমানের প্রবেশ নিষিদ্ধ করেছে নিজের আকাশমার্গত। বিমান নির্মাণকারী বিশ্বর সর্ববৃহৎ দুটা কোম্পানি এয়ারবাস আর বোয়িংয়ে ঘোষণা করে যে রাশিয়াত বিমান নির্মাণের সা সামগ্রীর রপ্তানি বন্ধ করে দিব। HNM, পুমা আদির দরে ডাঙর ডাঙর কাপড় কোম্পানি সমূহে জানায় যে রাশিয়াত অপারেশন স্তব্ধ করে দিব। তারপরে BMW, ভক্সওয়াগন, মার্সিডিস, জাগুয়ার, টয়োটা, হোন্ডা আদি বৃহৎ বৃহৎ কোম্পানিসমূহ ঘোষণা করে যে রাশিয়ালে গাড়ির রপ্তানির লগতে রাশিয়ার গাড়ি নির্মাণ কার্য বন্ধ করে দিব। বৃহৎ আসবাব কোম্পানি ইকিয়ায় রাশিয়াত নিজের সকল বিপণী বন্ধ করে দিয়ে। শেহতীয়াকৈ Airbnb বন্ধ হয়ে পড়ে রাশিয়াত। রাশিয়ার কোনো ব্যক্তি এটিয়ারপরা নতুনকৈ খুলিব নোৱাৰিব নেটফ্লিক্স একাউন্ট। এপল, মাইক্রোসফট, স্যামসাং আদি কোম্পানিয়ে রাশিয়ালৈ রপ্তানি বন্ধ ঘোষণা করে। আনহাতে আমেরিকান অফিসিয়ালসর খবর অনুসরি রাশিয়ায় ইউক্রেইনত যুদ্ধ অব্যাহত রাখিবৰ বাবে চীনেরপরা বিচাৰিছে সেনা তথা সামরিক সহায়। দ্য ক্রসকাইন বুলেটিনত লৈ আহিছো দিনটোৰ কেইটামান গুরুত্বপূর্ণ বাতৰি। কাইলৈৰপৰা অনুষ্ঠিত হব হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা। 4,32,800 শিক্ষার্থী অবতীর্ণ হব এই পরীক্ষাত। 2021 বর্ষর প্রশ্নকাকত আর সিলেবাসে অনুষ্ঠিত হব পরীক্ষা। আজি পরীক্ষার্থীসকলক শুভেচ্ছা জ্ঞাপন করে পুনর্বার এই মন্তব্য করে শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়ে। ইফালে রাজ্যত বহু সংখ্যক বিদ্যালয় শিক্ষকবিহীনভাবে চলি থাকা বিষয়টোর সম্পর্কটো মন্তব্য করে শিক্ষামন্ত্রীগাকী। 4,32,800 ছাত্র ছাত্রীয়ে অহাকালিরপর মেট্রিক পরীক্ষাত উত্তীর্ণ হব। মই সকলো ছাত্র ছাত্রীলে শুভেচ্ছা জানাইছো। তথা নাই শিক্ষকবিহীন শিক্ষানুষ্ঠান আমার ইয়াত নাই। অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সমীক্ষাত প্রকাশ পাওয়া তথ্য অনুসরি মুখ্যমন্ত্রীর গৃহ মহকুমাত চলি আছে 37 শিক্ষকবিহীন বিদ্যালয়।
ইফালে শিক্ষামন্ত্রীর গৃহ জেলার 17 বিদ্যালয়ত শিক্ষক নথকার তথ্য প্রকাশ পর পাছত এই সম্পর্কত মন্তব্য প্রদান করেছে শিক্ষামন্ত্রী রণোজ বেগুয়ে। আরক্ষী ছাউনীত হত্যাকাণ্ড। ডিব্রুগড় আরক্ষী ছাউনীত আরক্ষী স্বামীয়ে সার্ভিস কার্বাইনেরে গুলিয়াই হত্যা করলে পত্নীক। পারিবারিক কণ্ডলর বাবে এই লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সন্দেহ করা হয়েছে। নিহত মহিলাগৰাকীৰ নাম জয়শ্রী চেতিয়া। আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে অভিযুক্ত হত্যাকারী স্বামী বিকি চেতিয়াক। নিশা প্রায় 1 বজাত সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। ডিব্রুগড় সদর থানার সম্মুখতে থাকা আরক্ষী নিবাসত বিকি চেতিয়ার অন্তঃসত্ত্বা পত্নী জয়শ্রীক কার্বাইনের বন্দুকেরে দুইজাই গুলিচালনা করে হত্যা করে। বুকু আর ডিঙিত গুলিবিদ্ধ হওয়াত থিতাতে মৃত্যু হয় জয়শ্রীর। ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে পরিয়ালের লোকে এজাহার দাখিল করেছে। 3 বছরীয়া প্রেম ভাল পাওয়ার পিছত বিগত 4 বছর পূর্বে দুই বিবাহপাশত আবদ্ধ হয়েছিল। মুদ্রাস্ফীতিয়ে ভঙ্গ করেছে অভিলেখ। বিগত ফেব্রুয়ারি মাহত ভারতবর্ষের খুচুরা মুদ্রাস্ফীতি 6.07% বৃদ্ধি হয়। কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসরি বিগত জানুয়ারি মাহত ইয়ার পরিমাণ আছিল 6.01%। এয়া দ্বিতীয়বারের বাবে কনজিউমার প্রাইস ইন্ডেক্সর তথ্যই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে নির্ধারিত করা সর্বাধিক 6% সীমা অতিক্রম করেছে। অস্কার বিজেতা আমেরিকান অভিনেতা উইলিয়াম হার্টর মৃত্যু। 71 বছর বয়সত মৃত্যু খাবতি লয় অভিনেতাগৰাকীয়ে। কেইবাখনো ছবিত জনপ্রিয় চরিত্রত অভিনয় করেছিল উইলিয়ামে। অভিনেতাগৰাকীয়ে 1985 চনত কিস অব দ্য স্পাইডার রোমেন ছবির বাবে অস্কার লাভ করেছিল।